नमस्कार अपना देखें डिजिटल वाच चैनल डिजिटल वाच चैनल आज के जो विषय एक रिव्यू करछी डूरा नेट मशारी तो ये हे दीर्घ समय धरे एके व्यवहार करा जाए कीटनाशक मशारी तो जाइक प्रथम सर्वप्रथमे जानाई नैशनल रूरल हेल्थ मिशन एवं राष्ट्रीय ग्रामीण स्वास्थ्य मिशन तारा ये मशारी प्रदान करछेन सारा भारतवर्षे तार मध्य पश्चिमबंगे किन्तु ये मशारी एसे गेछे ये मशारीर ये पैकेट और ये मशारी थेके आमरा तार व्यवहार विधि एखान थेके आमरा देखते पाबो तार व्यवहार विधि ए विषये आपनारा देखबेन। ताहले मशारीते जा लेखा रयेछे सेटा आपनादेर देखाई जो डुरानेट एडवांस मस्किटो प्रोटेक्शन सिस्टम এটা হচ্ছে কমসে কম 20 বার যদি একে পরিষ্কার করা হয় তারপরেও কিন্তু একে ব্যবহার করা যাবে। তারপর দ্বিতীয়ত আছে বারবার একে পরিষ্কার করার দরকার নেই। আর এর মশারির মধ্যে যে বিশেষত্ব আরেকটি রয়েছে যে নোংরা যাতে না আসে বা না ধরে তার জন্য বিশেষ প্রকারের কেমিক্যাল মেশানো রয়েছে আর এটা পুরো পরিবারের জন্যই কিন্তু ব্যবহার্য বিষয়। যাই হোক কিন্তু এই মশারিটা ব্যবহার করার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। মশারিটা বিশেষ করে আপনি যখন ব্যবহার করবেন তার 24 ঘন্টা আপনার প্যাকেট থেকে বার করে রাখতে হবে। এই যে প্যাকেট থেকে এটাকে বার করে রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে যে सुनिश्चित करें कि आपका डुरानेट इनमें नीचाए तक लटका हो ताकि यह जमीन या स्पर्श करे या अधिकतम सुरक्षा के लिए आपके गद्दी के नीचे दबाए हुआ हो। हमारा प्रायशई मशारी व्यवहार करी मैंने नीचे पर्यंत एक बार झुलिए रखते हैं और नचे चादर भेतरे से ढुके दीते हैं और तार संगे संगे और किछु विषय रही है कि करे एके परिष्कार करबेन। अपने डुरानेट के हल्के हाथ से সাবুন আর সাবুন পানি সে ধুয়ে আর ধুলাইকে সূচনা লেভেল পর দর্জ করে আপনি আপনার এই মশারিটা যে মশারিটা আপনি ব্যবহার করছেন এই মশারিটা আপনাকে হালকা জলে সেটাকে পরিষ্কার করতে হবে সাবান বা আর সমস্ত কিছুর মধ্যে দিয়ে। কিন্তু এতে শুকানোর ক্ষেত্রে যেটা ব্যাপার বলা হয়েছে ঠান্ডা জায়গায় একে শুকাতে দিতে হবে কিন্তু রোদে কিন্তু একে সূর্যের প্রখর আলোতে কিন্তু এতে শুকানো যাবে না। তার সঙ্গে কিছু বিধিনিষেধ এখানে দেওয়া রয়েছে যে ঘর কা আন্দার অথবা বাহার শোতে সময় হামেশা কীটনাশক উপচারিত দবাওয়ালি এ মচ্ছরদানিক ইস্তেমাল করে ঘরে এবং ঘরের বাইরে যেখানে আপনি ঘুমান না কেন এই ঔষধিযুক্ত মশারি আপনারা ব্যবহার করুন। দ্বিতীয়ত বলছেন যে মচ্ছরদানিকে চারো কোণে কি রশি সে আচ্ছে তরকে বাঁধ কর রেখে আর ইসকে নিগল হিসে গদ্দে কে ইয়া চটাইকে নিচে দবা দে আর এই মশারিটাকে ব্যবহার করার পরে সুন্দর করে এইভাবে রেখে দিতে বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে পরিষ্কারের কথা যে নোংরা জলে যে গন্ধে হোনে কে ফর কীটনাশক উপচারিত মচ্ছরদানি কো সাথ সাপ পানি আর হালকা হালকা রগর কে ধোয়ে আর তার সঙ্গে সঙ্গে হালকা ধোনে কে বাদ ইসে ছাও মে শুকায়ে মানে ছায়ার সূর্যের আলো প্রখর সূর্যের আলো যাতে না পড়ে ছায়া যে সমস্ত জায়গায় সেখানে কিন্তু একে ব্যবহার করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরও রয়েছে যেটা আপনি করবেন না কী করবেন না ওই তো প্রখর সূর্যের আলোতে রাখবেন না। দ্বিতীয়ত গরম জলে একে ওয়াশ করবেন না। তৃতীয়ত গরম জলে ওয়াশ করবেন না। তৃতীয়ত হচ্ছে আপনার যে কোনো পাথরের উপরে বাড়ি দিয়ে পিটিয়ে এটাকে কিন্তু ওয়াশ করলে চলবে না। আর মাছ বা এই ধরনের কাজে মাছি পকড়নেকে লিয়ে ইসকো পকড়নেকে লিয়ে না খড়ে মানে মাছ মাছ ধরার জন্য একে যাতে ব্যবহার না করা হয়। আর এই মশারিটার বিশেষ সতর্কতা একে টাকা পয়সার মধ্যে দিয়ে কাউকে বিক্রি করবেন না কারণ এটা আপনার পরিবারের সুরক্ষা প্রদান করছে। এর সঙ্গে সঙ্গে এই মশারিতে কিছু বিষয় আরও রয়েছে যেটা আপনার সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার আছে তার উল্টো দিকে কিন্তু এখানে কিন্তু সেই বিষয়গুলো লেখা রয়েছে। যেমন বাচ্চা থেকে দূরে রাখবেন এখানেও লেখা রয়েছে যে বাচ্চা থেকে দূরে রাখবেন কারণ এর মধ্যে যে কীটনাশক পদার্থ আছে সেই পদার্থ বাচ্চার ক্ষতি করতে পারে।
আর তার সঙ্গে সঙ্গে যদি কোনোরকমভাবে এই মশারি ব্যবহার করতে গিয়ে আপনার চোখ বা নাক বা হাত এই সমস্ত জায়গায় কোনোরকম হাত পড়ে গেছে বা আপনার অ্যালার্জি বা অন্য কোনো প্রবলেম দেখা দিয়েছে, তাহলে আপনি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে সবিকা ইম্প্যাক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি এই মশারিটা প্রোভাইড করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কালীচক 3 নম্বর ব্লকের বিন্নকট্টু অঞ্চলে এই মশারি প্রদান করা হচ্ছে। তো এই মশারি আমরা অনেকের হাতেই মশারি এসেছে, কিন্তু এই মশারি অনেকে দেখছি তারা রীতিমতো ধুয়ে রৌদ্রে শুকাচ্ছেন। এটা কিন্তু শোকানোর বিষয় নয়, কারণ এই মশারিতে বিশেষভাবে কেমিক্যাল দ্বারা তৈরি, আর সেই কেমিক্যাল যাতে দীর্ঘদিন যাতে ব্যবহার করা হয় তার জন্য এর বিশেষ ব্যবস্থা রয়েছে। আর বিশেষ করে এই মশারিটাকে এইভাবে আপনারা ব্যবহার করবেন। আজ এই পর্যন্ত। যদি আপনাদের এই বিষয়টা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বিশেষ করে এই মশারিটা যারা পেয়েছেন তার ডুরানেটের তারা সঠিকভাবে এর ব্যবহার করবেন, যাতে করে সরকারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা সফল হয়। মালদা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমভাবে ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে, যার কারণে মালদাতেও এই বিশেষ করে এই মশারি ডুরানেট মশারি যে অ্যাডভান্স মসকিউটো প্রোটেকশন সিস্টেম বিভিন্ন ব্লক বা অঞ্চলে প্রদান করা হচ্ছে। আজ এই পর্যন্ত, নমস্কার।